একেবারে ভোট এসে গিয়েছে দোরগোড়ায়, ষষ্ঠ দফার নির্বাচন আগামীকাল, তার আগে নন্দীগ্রাম কেমন রয়েছে? কারণ ভোটের মাত্র কয়েক ঘন্টা আগেই রক্তপাতের ঘটনা ঘটল আর সেই কোথাও 2007-এর স্মৃতি কিন্তু ফের সামনে চলে এলো। রক্তাক্ত নন্দীগ্রাম, সেই সোনাচূড়া একেবারে সংবাদ শিরোনামে। কেমন রয়েছেন আহত বিজেপি নেতা, সমস্ত খবরাখবরে আসবো এবং এই প্রসঙ্গে আলোচনাও করব। বাহিনী কি করছে, সব থেকে বেশি সংখ্যক বাহিনী দেওয়া হয়েছে এই ষষ্ঠ দফার জন্য, তাহলে বাহিনীর কি ভূমিকা, কথা বলবো যারা রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমেই পরিচয় করিয়ে দেবো, রাহুল চক্রবর্তী রয়েছেন, রয়েছেন রাজশ্রী লাহিড়ী, সুব্রত দত্ত এবং প্রাক্তন আইডি কর্তা গদাধর চট্টোপাধ্যায়। সবাইকে স্বাগত জানাই আলোচনা। শুরুতেই আপনাদের দেখাবো ভোটের আগে নন্দীগ্রাম যেভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছে এবং 17 বছর আগে সেই পুরনো স্মৃতি যেন বারবার ফিরে আসছে। গতকাল আমরা দেখলাম বিজেপি কর্মীর মাকে খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম, অবরোধের ঘটনা ঘটে, বিক্ষোভ, লাঠিচার্জ এবং তারপর নন্দীগ্রামে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। আজ সকালে কি পরিস্থিতি আমরা জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের কাছে। অর্ণব, আজ সকালের ছবি দেখো। এখনো পরিস্থিতি স্বাভাবিকভাবে এই ঘটনার পরপর থমথমে রয়েছে, তার কারণ কালকেই এই রথিবালা আরির দেহ তমলুক হাসপাতাল থেকে কালকে রাতে যখন নিয়ে যাওয়া হয় সোনাচূড়ায়, তখন অনেকটাই রাত। আমরা যেটা দেখেছি যে গতকাল দিনভর কিন্তু এই সোনাচূড়া সেই সমস্ত অঞ্চল উত্তপ্ত ছিল এই ঘটনার পরপরই। এই ঘটনার পরপরই যেটা দেখা যায় যে অগ্নিসংযোগ, সেই সমস্ত ঘটনা ঘটে এবং তার পরবর্তী সময় পুলিশ লাঠিচার্জ করে। শুভেন্দু অধিকারী, তিনি ঢোকেন হচ্ছে হাসপাতালে, ঢোকেন এবং আহতদের তিনি দেখেন। এখনও অবধি হাসপাতালে 3 জন আহত রয়েছেন, তার মধ্যে একজনের চোখের অবস্থা গুরুতর এবং সেখানে যেটা বলা হচ্ছে শুভেন্দু অধিকারীর যেটা অভিযোগ যে চিকিৎসা করার মতো পরিকাঠামো নন্দীগ্রাম হাসপাতালে নেই এবং সেই কারণে তাকেও কলকাতায় নিয়ে যাওয়ার একটা কথা রয়েছে। অন্যদিকে বাকি 2 জন নন্দীগ্রাম হাসপাতালেই থাকছেন। আর সেই সঙ্গে এই যে রথিবালা আরি, তার হচ্ছে 2 ছেলে, সঞ্জয় হচ্ছে বড়, যিনি আহত রয়েছেন, এবং তারপর রয়েছে তার ছেলে শঙ্কু রয়েছেন এবং তার এক মেয়ে রয়েছেন হচ্ছে মঞ্জু। তো শঙ্কুর সঙ্গে আমাদের যেরকমভাবে কথা হয়েছে, তাদের যেটা বক্তব্য যে রাত্রে ঘটনার দিন গণ্ডগোলের তারা খবর পান, বাইরে জোরে আওয়াজ পান এবং সঞ্জয় বাইরে যান এবং বাইরে গিয়ে আহত হন এবং তার মা ছেলেকে উদ্ধার করতে যায়, কিন্তু ছেলেকে উদ্ধার করতে গিয়ে তার মায়ের তার মাকে খুন হতে হয়। তো স্বাভাবিকভাবে পুরো পরিবার ভেঙে পড়ে, এলাকায় কিন্তু ক্ষোভ বিক্ষোভ দানা বাঁধে। এখন যে প্রশ্নটা উঠছে যে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী এসে এবং সেই কেন্দ্রীয় বাহিনী তাহলে তাকে কিভাবে কাজে লাগানো হচ্ছে, সেটা সব থেকে বড়ভাবে উঠছে। তার কারণ নন্দীগ্রাম মানেই কখনো শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এরকম দেখা যায় না। আমরা যদি বিধানসভা নির্বাচনেও দেখি, তাহলে সেই সময়তেও কিন্তু নন্দীগ্রামে গণ্ডগোল হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছুটে গিয়েছিলেন, শুভেন্দু অধিকারী ছুটে গিয়েছিলেন যে জায়গায় গণ্ডগোল হয়েছিল। তো স্বাভাবিকভাবে সেখানে কেন্দ্রীয় বাহিনী এসছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী যেটা শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে কেন্দ্রীয় বাহিনীকে কেন বসিয়ে রাখা হচ্ছে। অন্যদিকে তৃণমূলের যে প্রতিনিধি দল এসেছিল তাদের অভিযোগ এটা বিজেপির নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল, যদিও সেই অভিযোগ কিন্তু বিজেপি অস্বীকার করেছে। এমনকি যিনি মারা গিয়েছেন তার ছেলেরও বক্তব্য যে তারা বিজেপি করেন এবং সেই কারণে তৃণমূল তাদের ওপর হামলা চালিয়েছিল। সব মিলিয়ে নির্বাচনের 2 দিন আগে দেখা যাচ্ছে যে এই যে খুন, সেই খুনের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ফের নন্দীগ্রাম উত্তপ্ত হতে শুরু করেছে। এখন দেখার যে কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কীরকম হয়, যে এখানে আদৌ সেই শান্তিপূর্ণ ভোট হয় কিনা সেটা এখন দেখার। একেবারেই অনুপ, তুমি আমাদের সঙ্গে থাকো। অবশ্যই আগামীকাল সকাল 7টা থেকে যখন নির্বাচন রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী যখন পৌঁছে গিয়েছে, রুট মার্চ কেন্দ্রীয় বাহিনী করছে কিনা এবং যে ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা স্বাভাবিক করার জন্য কি ব্যবস্থা হচ্ছে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তবে কলকাতার ছবি দেখাবো, কারণ সঞ্জয় আরি, যাকে গুরুতর আহত অবস্থায় গতকাল কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, হাসপাতাল সূত্রে কি জানা যাচ্ছে? সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, দেখো মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে গতকালই সঞ্জয় আরিকে, 46 বছর বয়স। সঞ্জয়ের মাথায় গুরুতর আঘাত লেগেছে, যে কারণে তাকে একজন নিউরো সার্জারি ইউনিটের এক টিমের অধীনেই তাকে ভর্তি নেওয়া হয়। গতকাল তার একটি অস্ত্রোপচার হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর, এবং তার হাসপাতালের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ভারী কোনো জিনিসের আঘাতে মাথার খুলি দুভাগ হয়ে গিয়েছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কালকেই একটা অস্ত্রোপচার করতে হয়। মাথার ভেতরে যে
রক্তক্ষরণ হয়েছিল সেই জায়গা মেরামত করা হয়েছে, রক্তপাত বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। গতকালই চিকিৎসকেরা সেটা জানিয়েছিলেন। মাথার ভেতরে বিভিন্ন জায়গায় যে রক্ত জমেছিল সেগুলিকে ড্রেন আউট করা হয়েছে, অর্থাৎ বের করা হয়েছে বলে চিকিৎসকেরা জানাচ্ছেন। অবস্থা ভালো নয়, অবস্থা এখনও সংকটজনক রয়েছে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তাকে রাখা হয়েছে। নিউরো বিশেষজ্ঞদের একটা টিম, তার পাশাপাশি আরও একাধিক বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে একটা মেডিকেল টিম তৈরি করা হয়েছে। সেই টিমের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। নিউরো সার্জারি বিভাগের যিনি প্রধান রয়েছেন তিনিও পরীক্ষা করেছেন তাকে। এখনও পর্যন্ত তার অবস্থা মোটের ওপরে সংকটজনক, সেরকমটাই হাসপাতালের তরফে বলা হয়েছে। আজকেও বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা এবং প্রয়োজনে আরেকটি অস্ত্রোপচার হতে পারে সেই সম্ভাবনা কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন। ফলে সব মিলিয়ে সঞ্জয় আরির অবস্থা ভালো নয় এখনও পর্যন্ত হাসপাতাল সূত্রে, সেটাই খবর। সন্দীপ ধন্যবাদ, অনন্ত তোমাকেও ধন্যবাদ। এবার আপনাদের শোনাবো নন্দীগ্রামের এই ঘটনা নিয়ে দিলীপ ঘোষ কি বলেছেন। ইলেকশন যেখানে যেখানে হচ্ছে দক্ষিণ বাংলায় সব জায়গায় গন্ডগোল করার চেষ্টা হচ্ছে, কারণ টিএমসি জেতার কোথাও চান্স নেই। এই হিংসা ফিংসা যা করার এবার ইলেকশন করে নিচ্ছে। ইলেকশনকে কেন্দ্র করে খুন খারাপি হয়নি, শান্তি ছিল। ইলেকশনের আগে ওরা খুন করেছে একজন 56 বছরের মহিলাকে, যেভাবে নৃশংস হত্যা করা হয়েছে। তো পশ্চিমবাংলায় মহিলাদের কী সুরক্ষা আছে এটা বোঝা যাচ্ছে সম্মান। আমি মিস্টার চট্টোপাধ্যায়কে দিয়ে শুরু করবো। মিস্টার চট্টোপাধ্যায়, ষষ্ঠ দফার নির্বাচন, আমরা জানি যে শুধু পশ্চিমবাংলার জন্য 920 কোম্পানি বাহিনীর কথা বলেছিল নির্বাচন কমিশন, কিন্তু শুধু ষষ্ঠ দফার জন্য শুধু পূর্ব মেদিনীপুরে 237 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হচ্ছে। বাহিনী উপস্থিত রয়েছে, ছবিতে দেখা যাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বলছেন বাহিনীকে ব্যবহার করা হচ্ছে না, বাহিনীকে বসিয়ে রাখা হচ্ছে, অর্থাৎ সরাসরি অভিযোগ রাজ্য পুলিশের দিকে। দেখুন, কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট হয়েছে, তাদের একজন হেড আছে, একটা কমিটি তৈরি করেছে ইলেকশন কমিশন, সেখানে কিন্তু ডাইরেকশনটা, মেন ডাইরেকশন আসবে আপনার স্টেট পুলিশ। স্টেট পুলিশ এবং স্টেট অথরিটি কীভাবে তাদেরকে ডিপ্লয় করছে সেটা খুব দেখার জিনিস। সবথেকে বড় কথা হচ্ছে নন্দীগ্রামের মতো জায়গায় যেখানে হাইপার সেন্সিটিভ এরিয়া, সেখানে কেন যে আমি জানি না যে এরিয়া ডোমিনেশন হলো না, এবং কেন যে এই যে ঘটনাটা ঘটলো এর জবাব কিন্তু ইলেকশন কমিশনকে দিতে হবে। কমপ্লেন অলরেডি ইলেকশন কমিশনে লজড হয়েছে এবং সেখানে দেখা যাবে কে দায়ী। কারণ যেখানে দেখা যাচ্ছে যে ঘটনাটা ঘটেছে রাত 2 নাগাদ অ্যাকর্ডিং টু খবর, কিন্তু 2 নাগাদ ঘটনা ঘটলেও সেখানে পুলিশ কতক্ষণ কখন গেছে এবং লোকাল থানার কী ডিউটি, এফআইআর নেমদের অ্যারেস্ট হয়েছে কি না, ইঞ্জিওরদের ঠিকমতো ট্রিটমেন্ট হয়েছে কি না, সমস্ত কিন্তু এখন ইলেকশন কমিশনের পর্যবেক্ষণে আসা উচিত। আমার মনে হয় এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা একদম হিংসা এবং প্রতিহিংসার যে ছবি আমরা দেখলাম, এটা কিন্তু পশ্চিমবঙ্গের ইলেকশনকে একটা ব্যাড সিগন্যাল দিল একেবারে। এবং আগামীকাল ভোট রয়েছে ষষ্ঠ দফা, এবং তার আগে পূর্ব মেদিনীপুর জেলায় 237 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে নাম মাত্র 714 জন, ভোটের 2 দিন আগে থেকে কিউআরটিকে সক্রিয় থাকতে বলেছে নির্বাচন কমিশন, আর এই অবস্থায় কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখার অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। আপ লোগ কাশ্মীর কো সিধা কর দিয়া, বঙ্গাল কো সিধা কর দিজিয়ে, ইয়াহ কিউ রাখা হ্যায়, উহাঁ এক শিডিউল কাস্ট ওমেন কা ডেথ কর দিয়া, टीएमसी का जो गुंडा है डेथ कर दिया, हॉस्पिटल में 7 पुलिस आप लोग को यहाँ रखा है, आप एमएचएस आया है, पीट के उसको भगा दो, कॉन्स्टिट्यूशन ब्रेकडाउन हो गया है। ए पुलिस और टीएमसी एक है, ये सब टीएमसी का कैडर है, सेंट्रल फोर्स को यहाँ रखा रख के गुंडागर्दी कर रहा है, आपको यूज नहीं कर रहा है। आप हेडक्वार्टर में बात कीजिए, हेडक्वार्टर में बात कीजिए, जो खून किया वो कुछ देर पहले आकर आईसी के साथ मीटिंग किया। রাহুল বাবু, তাহলে গতকালে নন্দীগ্রামের ঘটনা নিয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে কিন্তু অভিযোগ একাধিক। প্রথম অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা, যথাযথভাবে ব্যবহার না করা। দ্বিতীয় অভিযোগ, শুভেন্দু অধিকারী বলছেন সিসিটিভি ফুটেজ রয়েছে, তার সত্ত্বেও কিন্তু এখনো পর্যন্ত বুধবার মাঝরাতের ঘটনা, আজ শুক্রবার সকাল, গ্রেফতারির সংখ্যা কিন্তু 0। শুধু তাই নয়, মূল অভিযুক্তর মধ্যে দ্বিতীয় জন যার নাম এফআইআরে রয়েছে তাকে একেবারে খুলেআম ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। এমনকি রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের যে টিম গিয়েছে তার সঙ্গেও তিনি ঘুরে বেড়াচ্ছেন, পুলিশ কি করছে? দেখো, প্রথমেই আমি যে মৃত্যুটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক, একে কন্ডেম করার কোনো জায়গা নেই আমার কাছে, এবং আমি নিন্দা, তীব্র নিন্দা করছি। এবং যারা করেছে, আমি
আমার 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 এটা মত যে প্রশাসন হিসেবে প্রশাসনিক জায়গায় দাঁড়িয়ে তাদের চরমতম শাস্তি হওয়া উচিত। দ্বিতীয়ত হচ্ছে আমি নন্দীগ্রাম, দেখো একটা আবেগের নাম, নন্দীগ্রাম এমন একটা জায়গা যেখানে দাঁড়িয়ে নন্দীগ্রাম আন্দোলন একটু ইতিহাস তো আজকে দাঁড়িয়ে গত বিধানসভার পর থেকে সে যেভাবে জেতা হোক যে করো হোক হোক পরিসংখ্যান বলছে শুভেন্দু দিগড়ে জিতেছে, এখন পরিসংখ্যান বলছে মানে নাম্বার বলছে। তারপরে দাঁড়িয়ে নন্দীগ্রামে সেই জায়গাটা আস্তে 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 তৃণমূল কংগ্রেসের থেকে আবার আস্তে আস্তে ব্যাক করতে আরম্ভ করেছিল, কিন্তু যে জায়গায় ঘটনাটা ঘটেছে কুসুমিতা যেটা হচ্ছে মনসা বাজার এরিয়া, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো সংগঠন নেই বেসিক্যালি, এবং তৃণমূল কংগ্রেসের কোনো জায়গা নেই। এবং আমি জানি না, এটা তদন্ত সাপেক্ষ, পারিবারিক বিবাদ যদি রাজনৈতিক এখানে কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটা গোষ্ঠীদ্বন্দ্ব কিনা সেটা তদন্ত হয়ে প্রকাশ করা উচিত। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বেশ, আর যেখানে ঘটনা ঘটেছে সেখানে তৃণমূল কংগ্রেস মোটেই কিন্তু সক্রিয় নয়, সেখানে সংগঠন ভালো নয় এমনটাই বলছেন রাহুল বাবু। আমি অবশ্যই প্রতিক্রিয়া নেব রাজশ্রী, তবে তার আগে একেবারে শুভেন্দু অধিকারী যখন পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করছেন তখনই এর মধ্যে দেখা যায় তৃণমূল নেতা দেবব্রত রায় ওরফে দেবুকে বিজেপি কর্মী খুনে অভিযোগ পত্রে তার নাম রয়েছে দু নম্বরে, তাকেই কিনা দেখা গেল পুলিশ ফাঁড়িতে। সন্ধেবেলা তেখালি বাজারে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা যায় দেবব্রত রায় ওরফে দেবু রায়কে। শুভেন্দু অধিকারী একের পর এক অভিযোগ তুলছেন পুলিশের বিরুদ্ধে, তারই মধ্যে এই ছবি। আমি নেতৃত্বের সঙ্গে কথা বলতেছি, বিজেপি তরফ থেকে আপনার নামে অভিযোগ দিচ্ছে, তো ফালতু অভিযোগ দিচ্ছে। আমি নেতৃত্বের সঙ্গে কথা বলতেছি, বিজেপি তরফ থেকে আপনার নামে অভিযোগ দিচ্ছে, তো ফালতু অভিযোগ দিচ্ছে। ফালতু অভিযোগ বলছেন, যদি অভিযোগ পত্রে একেবারে দ্বিতীয় স্থানে তার নাম রয়েছে এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের পাশেই কিন্তু তাকে দেখা যাচ্ছে, কিন্তু পুলিশ কি করছে? প্রায় 24 ঘন্টার অনেকটা বেশি সময় কেটে গিয়েছে। রাজশ্রীর কাছে এই জায়গায় যাবো। রাজশ্রী, তৃণমূল কংগ্রেসের একাংশ বলছে পারিবারিক বিবাদ, তার জেরেই নাকি এই গণ্ডগোল, বিজেপির একাংশের গোষ্ঠীদ্বন্দ্ব এমনটা তাদের অভিযোগ, এবং তৃণমূল কংগ্রেসের তো সংগঠনই নেই এই সমস্ত জায়গায়, তাহলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে খুনের অভিযোগ কেন? যদিও আমি একবার মনে করিয়ে দেবো যে 16 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রিগিং করে ছাপ্পা করে লোডশেডিং করে তাকে হারানো হয়েছে এবং তার বদলা তিনি নেবেন। রিগিং করে যদি হারানো হয় থাকে তাহলে সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের সংগঠন নেই। আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা, রবীন্দ্রনাথ লিখেছিলেন, এটাকে এখন তৃণমূল কংগ্রেস একদম আপন করে নিয়েছে এটাকে মনে মনে। দেখুন, বারবার বলেছি, একটা বিল্ডিংয়ে 4টে কনস্টিটিউয়েন্সির কাউন্টিং হয়েছিল বিধানসভায়, 2টো বিজেপি জিতেছে, 2টো তৃণমূল জিতেছে। যদি লোডশেডিং করেই জেতার হয়ে থাকতো তাহলে তো বাকি 4টেই আমরা লোডশেডিং করে রিগিং করে জিতে নিতে পারতাম, কোনো অসুবিধা ছিল না, কেউ বাধা দেওয়ার ছিল না। যদি এটাই মমতা ব্যানার্জিদের যুক্তি হয়ে থাকে, এসব যুক্তি দিয়ে লাভ নেই, মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে এখন অবধি বলছেন না যে ওটাকে ত্বরান্বিত করা। যাই হোক, গোষ্ঠীদ্বন্দ্ব অনেক কথা বলবেন, মমতা ব্যানার্জি এই যে ফিফথ ফেজের ঠিক আগ দিয়ে একটা ক্রমাগত একটা উস্কানিমূলক বক্তব্য, এবং আপনি রিপারকেশনগুলো দেখুন, নন্দীগ্রামের বদলা নেব তারপরেই ঘটনা ঘটতে আরম্ভ করে দিল। উনার MLA ভগবানগোলায় উনি মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলছেন 30% মুসলমান হিন্দুকে 70% মুসলমান ভাগীরথীর গঙ্গায় চুবিয়ে দেবে, একটা অ্যাকশন নিল না। ইলেকশন কমিশন একটা অ্যাকশন নিল না, অভিজিৎ গাঙ্গুলিকে সেন্সার করলো, কিন্তু একবারও মমতা ব্যানার্জি তার দলের বারবার কেন্দ্রীয় বাহিনী এবং ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ। আমি আসবো কিন্তু এই জায়গায় আমি সুব্রত বাবুর কাছে আসবো। সুব্রত বাবু, প্রশ্নটা তো সব থেকে বড় যে বুধবার রাত মাঝরাত্রিরে রাত 2টোর সময় যে খুনটা হলো, শুক্রবার পর্যন্ত CCTV ফুটেজ থাকা সত্ত্বেও, কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও, পুরোটা ভোটের আবহ থাকা সত্ত্বেও কেউ গ্রেফতার হলো না। এইটা পশ্চিমবাংলায় যে 5 দফা ভোট এর আগে হয়েছে, এইটা বাকিদের বুঝতে অসুবিধা হচ্ছিল, এটা পশ্চিমবাংলা না অন্য জায়গা, কারণ ভোটে খুন হয়নি পশ্চিমবাংলায়, সেইটা কী করে সম্ভব হয়? এই তো হয়ে গেল সেই কাজ, পশ্চিমবাংলায় ভোট আসলে খুন মানুষের হতেই হবে, সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন। যে অসুস্থ অবস্থায় হাসপাতালে আছে সে যে কোন দলের কর্মী আমার কাছে গুরুত্বপূর্ণ না, আমি চাই হচ্ছে গিয়ে তার দ্রুত আরোগ্য, আমি জানি না কী হবে, ভয়ঙ্করভাবে আক্রান্ত। এই ঘটনা তৃণমূল কংগ্রেস ঘটাতে পারছে এই কারণে, তার কারণ হচ্ছে গিয়ে রাজ্যের পুলিশ তারা গোটাটা মদত করছে, কোথাও কোনো জায়গায় কোনো স্পেস বিরোধী রাজনৈতিক দলগুলোর জন্য থাকছে না। পুলিশকে ব্যবহার করে প্রোগ্রামের অনুমতি না দেওয়া থেকে শুরু করে, পুলিশকে ব্যবহার করে স্যানিটাইজেশনের যে কাজ, এই মানে কনফিডেন্স বিল্ডিংয়ের যে কাজ, ভোটারদের এরিয়া ডমিনেশনের যে কাজ, যে কারণে CAPF এসছে,
কোনো কাজ সংগঠিত করছে না। এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে যখন সুব্রতবাবু অভিযোগ করছেন তখন এটাও তো বলতে হয় যে একাধিক জেলা থেকে কিন্তু এসপি আইসি এদেরকে কিন্তু সরানোর কাজও করেছে নির্বাচন কমিশন, কিন্তু তাতেও পরিস্থিতির কি কোনো বদল হয়েছে?